এদিকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে একথা জানান তিনি। হানি বলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বেশ কিছুদিন ধরে বিতর্কিত মন্তব্য করার কারণে বিভিন্ন মহলে সমালোচিত ছিলেন। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার কথোপকথন অশ্লীল এবং সংগঠনের নীতি বিরুদ্ধে। যারা দলের নীতি বহির্ভূত কর্মকাণ্ড করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান হানি। ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগ করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সেটাই প্রবাদ করে বলেও জানান মাহবুবুল আলম হানি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে এমনটি জানিয়েছে ডিবি পুলিশ। যুগ্ম কমিশনার হারুনুর রশিদের কথা জানিয়ে আরো বলেছেন, প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে। আর নায়ক ইমনের মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। মাহিয়া মাহি ও মুরাদ হাসানের ফোন আলাপ নিয়ে এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অশ্লীল আপত্তিকর ভাষায় মাহির সাথে কথা বলেন প্রতিমন্ত্রী। নায়ক ইমনের ফোন নম্বরে কল দিয়ে তিনি কথা বলেন। এ বিষয়ে জানতে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তবে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ নয়, ছবি দেখার আমন্ত্রণ জানাতে ইমন আসেন ডিবি কার্যালয়ে। তখন মুরাদ হাসান ও মাহির ফোন আলাপ নিয়ে কথা হয়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগ করা মুরাদ হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান তিনি। অন্যগুলি বলবো না, যেহেতু সে ডিবির কথা বলেছে, আমরা প্রয়োজন হলে তাকে এই বিষয়টাও জিজ্ঞাসাবাদ করি কেন এটা নাম ইউজ করেছে। ফোন আলাপে ধর্ষণের হুমকি দেয়া, গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার, এসব বিষয় নিয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুপুরের দিকে তার পদত্যাগ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে ডাক্তার মুরাদের পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। সোমবার ডাক্তার মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় ডাক্তার মুরাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সম্প্রতি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন ডাক্তার মুরাদ। পরে এক চিত্রনায়িকার সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষা বাড়িতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে উপজেলা সদরে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে। একই সময় আনন্দ মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে লোকজন পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করেন। এদিকে ডাক্তার মুরাদকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু মন্ত্রী পরিষদ থেকে বিদায় নয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। রিজভী বলেন, বিতর্কিত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ডাক্তার মুরাদ রাজনীতি করার অযোগ্য হয়ে পড়েছেন। জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকারের নতুন নাটকের অংশ ডাক্তার মুরাদ কাণ্ড, এমন দাবিও করেছেন এই বিএনপি নেতা। বলেছেন, শীর্ষ নেতৃত্বের প্রশ্রয়ে এসব করছেন এই আওয়ামী লীগ নেতা। রিজভী বলেন, মাস্টার প্ল্যান অনুযায়ী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খালেদা জিয়াকে নিঃশেষ করাই ক্ষমতাসীনদের প্রধান কর্মসূচি বলেও মন্তব্য করেছেন তিনি। রিজভী জানান, 17 ডিসেম্বর রাজধানীতে বিজয় র্যালি পালন করবে বিএনপি। মানসিকভাবে বিকৃত বক্তব্য সারা জাতিকে হতবাক ও স্তম্ভিত করেছে। উপর মহল থেকে আশকারা পেয়ে অসুস্থ মানসিকতার একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহারে সে যে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সেটির একটি প্রমাণ। শুধু পদত্যাগ করে তার বিচার করতে হবে, তার বিচার করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। পাগল যখন চেত ছিল তখন যদি তার পায়ে শিকল দেওয়া হতো তাহলে এতগুলো বাজে কথা আমাদের এই যোগাযোগ মাধ্যমে আমাদের দেখতে হতো। দেখেন, উনি যে শুধু এই লোকটি যে শুধু তারেক রহমান বা তার মেয়েকে নিয়েই অশ্লীল কথা বলেছে, বাজে কথা বলেছে তা না।
জাতীয় পার্টির চেয়ারম্যান সম্পর্কে উনি আজে বাজে কথা বলেছেন, এবং যে কারণে জাতীয় পার্টির পক্ষ থেকে তার কুশপুত্তলিকা দাহ হয়েছে, তার নামে তার ব্যাপারে তার প্রতিবাদ সভা হয়েছে, যথেষ্ট প্রতিবাদ হয়েছে, সেই সময় থেকেই যদি তাকে মানে তার লাগামটা টেনে ধরা হতো, তাহলে এতটা মানে কুৎসিত বিষয়গুলো আর এইভাবে সামনে আসতো না। এটা যেটা আসছে এটা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যে এই লোকটা যার মুখ থেকে এই ধরনের কুৎসিত কথা বের হয়, সে মন্ত্রী পরিষদে মন্ত্রিসভায় সে ঢুকেছিল কীভাবে, থাকলো কীভাবে, সে এমপি হলো কীভাবে, এই প্রশ্নগুলো এসে যায়। যদি প্রথম থেকে এই করা হতো, এটা শিষ্টাচার তো অবশ্যই থাকবে। আমরা যে রাজনীতি করি, আমার জাতীয় পার্টি ইয়ে করি, আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যদি একটা টিভি ভাষণের কথা মানে নির্বাচনী ভাষণের কথা যদি আপনি স্মরণ করেন বা এই বিষয়ে আসবে, তাহলে আমি এটা সঙ্গেই রাখতাম বা দেখাতাম যে উনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিরোধী দলের ইহেটা উনি সকল নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা তার প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির চেয়ারপারসন শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান দিয়ে মাওলানা ভাসানী শেরে বাংলা ফজলুল হক সকলের প্রতি সম্মান দিয়ে উনি কিন্তু তার জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়েছিলেন। এটা ছিল তার রাজনীতি থেকে এইটা শিক্ষা নেওয়া ছিল যে অন্য দলের নেতার প্রতিও সিনিয়র নেতাদের প্রতিও সম্মান দিয়ে কথা বলতে হয়, তাদের সম্মান জানাতে হয়। আমাদের মধ্যে এই যে শিষ্টাচার বোধটা যে এতটা লোপ পেয়েছিল বিশেষ করে রাজনীতিতে, সে যে কেন এই লোপে এটা দেখেন লোপ পেয়েছিল কি জন্য, এটা একটা প্রতিহিংসার রাজনীতি যখন শুরু হয় তখন একে অপরকে যে ভাষায় কথা বলে, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের লোক বিএনপির নেতা সম্পর্কে কী বলে, বিএনপি নেতাদের সম্পর্কে, এবং যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জাতীয় পার্টির সমর্থন নিয়ে, সেই দলের একজন এমপি, সে একজন প্রতিমন্ত্রী, সে যখন যার সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পেরেছে তাকে যখন মানে একটা মানে অসম্মানজনক কথা বলে, তখনই তো তার জিভ টেনে ধরা উচিত ছিল, সেটা ধরে নাই। তারপরে হাবিবভাই বলেছেন যে সে তো শুধু এইটা বলেন, সে তো প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষী রেখেও কথা বলছেন কি যে আমি যা বলি তা প্রধানমন্ত্রীর কথা বলি, আমি যা বলি তা প্রধানমন্ত্রী জানেন। আমার তখনই সন্দেহ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে তো আমরা চিনি জেনে আসছি দীর্ঘদিন ধরে, তার রাজনীতি আমরা পর্যবেক্ষণ করছি, আমার তখনই সন্দেহ হয়েছিল এইরকম একটা পাগলকে উনি রাস্তায় ছেড়ে দিতে পারেন এইসব কথা বলে দিয়ে, সন্দেহ হয়েছিল এবং তখনই বুঝছি যে ওর যাওয়ার সময় হয়ে গেছে।